তোমরা দেখছো এটা তোমাদের ক্লাস 7 এর ইংলিশ বইয়ের লেসন 6, ঠিক আছে? এবং এই 6 লেসনে তোমাদের একটি কবিতা রয়েছে, কবিতাটির নাম হচ্ছে দা ভ্যাগাবন্ড, এবং যে কবি রয়েছেন সেই কবির নাম হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন, ঠিক আছে? আমি যেরকম উচ্চারণগুলো বলছি সেগুলো একটু দেখে নাও, তোমাদের অনেকের প্রবলেম হয় উচ্চারণ করতে। তো কবির নামটা আরেকবার বলছি আমি, রবার্ট লুইস স্টিভেনসন, ঠিক আছে? এই বানানটা তোমরা করে নেবে। এরপরে দেখো এই যে এই লেট স্টার্ট, এখানে তোমাদের যে চারটি লাইন রয়েছে এখানে কবির সম্বন্ধে বলা হয়েছে যে কবি কখন জন্মেছিলেন এবং কি কি গ্রন্থগুলো লিখেছেন। এখন পড়ছি, রবার্ট লুইস বেলফোর স্টিভেনসন এর জন্ম হচ্ছে 1850 এবং 1894 তিনি মারা গিয়েছিলেন। তাহলে তোমরা যদি এখানে হিসাব করে দেখো তোমরা দেখতে পাবে যে কবি মাত্র 44 বছর বেঁচে ছিলেন। তার কারণ একটাই, কি এই কবি মানে প্রথম থেকেই একটা স্বাস্থ্য মানে স্বাস্থ্য সমস্যায় ভুগতেন, ঠিক আছে? তার শরীর ঠিকঠাক ছিল না, মানে তিনি শারীরিক অসুস্থতার জন্য ভুগতেন এবং সেই জন্য এই কবিকে বিভিন্ন জায়গায় মানে তিনি ভ্রমণ করতে বাধ্য হয়েছিলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, সুইজারল্যান্ড, ফ্রান্স বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন এবং সেই জন্য কি আমরা এই কবির কবিতার মধ্যে বা বিভিন্ন লেখা গল্প উপন্যাসের মধ্যে আমরা তার মানে ভ্রমণের ছোঁয়া পাই, ঠিক আছে? বিভিন্ন প্রকৃতির ছোঁয়া পেয়ে থাকি। তোমরা যে এই যে এই কবিতাটা পড়বে দা ভ্যাগাবন, এখানে কিন্তু সম্পূর্ণ কবি কেমন একটা জীবন চাইছেন, কবি জীবনটা চাইছেন একটা সিম্পল, একটা সিম্পল জীবন চাইছেন, ঠিক আছে? তিনি এই যে আমাদের যে ব্যস্ততাময় জীবন, আমাদের যে একটা বন্ধন রয়েছে এই আমাদের সমাজের সঙ্গে, আমাদের একটা দায়িত্ববোধ রয়েছে, এই এই বার্ডেন থেকে তিনি মুক্তি চান এবং সেই জন্য তিনি একটা একটা মানে একটা শান্ত প্রকৃতি চাইছেন এবং সেই জিনিসটাই আমরা এই কবিতায় যদিও পাবো, আমরা পড়ার সময় এগুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তারপর আমি আবার পড়ছি, দেখো ওয়াজ এ স্কটিশ পোয়েট, তিনি একজন স্কটল্যান্ডের কবি ছিলেন, ঠিক আছে? স্কটল্যান্ডের স্কটল্যান্ডের মানুষদেরকে স্কটিশ বলা হয়, ঠিক আছে? নভেলিস্ট, এসেইস্ট অ্যান্ড ট্রাভেল রাইটার, এবং তিনি ট্রাভেল রাইটার ছিলেন। এই যে দেখো এখানে ট্রাভেল রাইটার দেওয়া হয়েছে, তার মানে কি তার তিনি এত বেশি পরিমাণে মানে ভ্রমণ করেছিলেন যে তার লেখার মধ্যে, আর তিনি ভ্রমণ পিপাসু হয়ে উঠেছিলেন। তো তার কারণ একটাই ছিল যে তার শরীর যেহেতু ভালো ছিল না সেই জন্য তাকে বিশেষ করে ভালো আবহাওয়া যেখানে সেরকম জায়গাগুলোতে ঘুরতে তিনি বাধ্য হয়েছিলেন, আর সেই কারণেই হয়তো তার লেখার মধ্যে আমরা এই বিভিন্ন মানে ওই ভ্রমণ করার যে বিষয়টা বা প্রকৃতির বিষয়টা আমরা খুঁজে পাই। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ট্রেজার আইল্যান্ড, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ট্রেজার আইল্যান্ড, ঠিক আছে? এবং ট্রেজার আইল্যান্ডটা 1883 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং এটা এটা বলা হয় কি সর্বকালের শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার হিসাবে মনে করা হয়, ঠিক আছে? ট্রেজার আইল্যান্ডটা। আচ্ছা তারপরে এগুলো এটা বাদ দিয়ে দেখো কিডন্যাপড, এটা লিখেছিলেন, অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, এই গ্রন্থগুলো তিনি লিখেছিলেন, ঠিক আছে? তো এই গেল তোমাদের ছোট করে আমি বললাম যে কবির সম্বন্ধে। এরপর চলে আসছি আমরা সরাসরি কবিতাতে। কবিতাতে দেখো তোমরা আপাতত দৃষ্টিতে দেখবে কি চারটে স্ট্যান্জা রয়েছে, কিন্তু আসলে চারটে নয়, এখানে মোট 8টা স্ট্যান্জা রয়েছে, এগুলো তোমার এক একটা স্ট্যান্জা মিশিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো চারটে লাইনের পরে তোমরা একটা করে ফুলস্টপ দেখতে হবে, এই দেখো ফুলস্টপ এখানে, তারপর এখানে ফুলস্টপ, আবার এখানে দেখো, এই যে দেখো, তাহলে ঠিক আছে এইভাবে টোটাল তোমার চারটে স্ট্যান্জা রয়েছে, কিন্তু চারটে স্ট্যান্জা নয়, এখানে আমরা মানে 8টা স্ট্যান্জা ধরবো, আসলে এটা 8টা স্ট্যান্জার একটা কবিতা, ঠিক আছে? দেখো কবিতাটি এরপর আমি লাইন বাই লাইন বলে যাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো যাতে করে তোমরা বলতে পারো। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে একটা জীবন দাও যে জীবনটা আমি ভালোবাসি। তার আগে তোমাদেরকে আর একটা কথা বলতে আমি ভুলে গেলাম যে এখানে টাইটেল, টাইটেলটা কি আছে দেখো, ভ্যাগাবন্ড। ভ্যাগাবন্ড মানে কি? ভ্যাগাবন্ড মানে হচ্ছে ভবঘুরে, যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি বলি হু ইজ ভ্যাগাবন্ড, আমরা এখানে ডেফিনেশনটা দিতে পারি যে ভ্যাগাবন্ড ইজ এ পার্সন হু ট্রাভেলস এভরিহোয়ার এমলেসলি, যে বিনা উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এখানে কবি কি কবি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে? কবি এখানে মানে প্রকৃতির সন্ধানে, কবি চাইছেন কি তার মাথার উপরে যেন আকাশ থাকে, তার সামনে যেন রাস্তা থাকে এবং তার চারিপাশে যেন একটা প্রাকৃতিক সৌন্দর্য বিরাজ করে, ঠিক আছে, থাকে। তো সেই অর্থে এখানে ভ্যাগাবন্ড কথাটা ব্যবহার করা হয়েছে, কবি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে চান। আচ্ছা দেখো তারপর তারপরে আমি তোমাদের লাইনগুলো বলে বলে যাচ্ছি, দেখো গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে সেই জীবনটা দাও যে জীবনটা আমি ভালোবাসি। লেট দ্য লিভ গো বাই মি, লেভ লেভ মানে কি ছোট নদী, একটা ছোট নদী দাও গো বাই মি, যে নদীটা আমার পাশ দিয়ে বয়ে যাবে, বাই মি, বাই মি মানে এখানে কি আমার পাশ দিয়ে, একটা ছোট্ট নদী যেন আমার পাশ দিয়ে বয়ে চলে। গিভ দ্য জলি হ্যাভেন এভাভ, জলি মানে কি ঝলমলে, গিভ দ্য জলি হ্যাভেন, আর তার হ্যাভেন মানে এখানে আকাশ, তাহলে একটা ঝলমলে আকাশ আমাকে দাও। অ্যাভাভ, অ্যাভাভ মানে এখানে অ্যাভাভ মাই হেড, আমার মাথার উপরে যেন একটা ঝলমলে আকাশ থাকে। অ্যান্ড দ্য বাই ওয়ে, এবং যেন একটা গলি পথ থাকে। নিয়ার নাই মি, নাই মি মানে কি, নাই মানে নিয়ার, অর্থাৎ কাছে, এগুলো তোমরা ওয়ার্ড নোটের নিচে পাবে, এবং আমার পাশে বা আমার কাছে যেন একটা ছোট গলিপথ থাকে যে পথ দিয়ে আমি হাঁটবো। বেড, এখানে দেখো এখানে তোমাদের একটা স্ট্যান্জা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা 2 নম্বর স্ট্যান্জা। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, এবং আমার আমার যেন বিছানাটা হয় ঝোপের মধ্যে। বেড ইন দ্য বুশ, বুশ মানে কি ঝোপঝাড়, ঝোপঝাড়ের মধ্যে যেন আমার বিছানাটা হয় উইথ স্টার্স টু সি, এবং ওই ঝোপের বিছানার মধ্যে শুয়ে শুয়ে যেন আমি স্টার দেখতে পাই। স্টার্স টু সি মানে আমি ঝোপের মধ্যে শুয়ে শুয়ে যেন আকাশের তারাগুলোকে দেখতে চাই, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্যটা যেন আমি উপভোগ করতে পারি। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, ব্রেড আই ডিপ, ডিপ মানে ডোবানো, আমি নদীর জলে, এই যে ইন দ্য রিভার, ইন দ্য রিভার মানে কি ইন দ্য রিভার ওয়াটার, নদীর জলে রুটি ডুবিয়ে আমি রুটি খেতে চাই। দেয়ার ইজ দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, এটা হচ্ছে একটা জীবন, দেয়ার ইজ দ্য লাইফ, একটা জীবন রয়েছে ফর এ ম্যান, একটা মানুষের, লাইক মি মানে আমার মতো
এরকম একটা মানুষের জীবন হয়, ঠিক আছে? আমি যেরকম জীবনটা খুঁজছি এরকম একটা জীবন আছে, অনেক মানুষেরই আছে, ঠিক আছে? আমি সেরকম, আমি মানে আমার আমার জীবনটা হচ্ছে সেই রকম, দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার, এবং দেয়ার ইজ দ্য লাইফ ফর এভার মানে সেরকম জীবনটা যেন আমার সবদিন থেকে যায়, ঠিক আছে? তো বুঝতে পারলে এখানে তোমরা এই যে মোট টোটাল একটা স্ট্যান্জা দুটো স্ট্যান্জা হয়ে গেল, দুটো স্ট্যান্জা আমরা দেখলাম কি করবো, কবি বিভিন্ন জিনিস চাইছেন এবং সেই জিনিসগুলো অন্য কিছু না, সেগুলো সবগুলো হচ্ছে পার্ট অফ নেচার, সবগুলো প্রকৃতির অংশ। যেমন ধরো ছোট নদী, ঝলমলে আকাশ, গলিপথ, ঝোপঝাড়, ঝোপঝাড়ে শুয়ে কবি তারা দেখতে চাইছেন, নদীর জলে ডুবিয়ে তিনি রুটি খেতে চাইছেন এবং এরকম একটা জীবন তিনি চাইছেন, ঠিক আছে? তো তারপরে চলে আসছি আমরা তারপরে যেটা আসছে, দেখো এখানে এখন তোমাদের বই অনুযায়ী আমি এটাকে দু নম্বর স্ট্যান্জাই বলছি, ঠিক আছে? লেট দ্য ব্লো ফল শুন অর লেট, ব্লো মানে কি আঘাত, আর শুন মানে শীঘ্র, আর লেট মানে দেরি করে। তাহলে মানেটা হলো কি, যে আঘাত যদি আসে আসুক, সেটা শীঘ্র বা দেরি করে যখনই আসে আসুক না আসুক, লেট হোয়াট উইল বি অফার মি, আমার জীবনে যা হচ্ছে হতে দেওয়া হোক, লেট হোয়াট উইল বি অফার মি মানে অফার মি মানে অফার মাই লাইফ, আমার জীবনে যেটা ঘটছে সেটা ঘটুক, কোনো অসুবিধা নেই, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, কিন্তু কি তা সত্ত্বেও এই সবকিছু সত্ত্বেও আমি যেটা চাইছি, অর্থাৎ কবি যেটা চাইছেন, ভব মানে কবি একজন কি এখানে ভবগুরুর একটা জীবন চাইছেন, তো কবি সেটা বলছেন কি গিভ দ্য ফেস অফ আর্থ, ফেস অফ আর্থ মানে পৃথিবীর মুখ, কিন্তু আমার আমার চারিপাশে যেন পৃথিবীর মুখ থাকে, অ্যারাউন্ড মানে চারিপাশে, আমার চারিপাশে যেন পৃথিবীর মুখ থাকে, অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার পায়ের নিচে যেন রাস্তা থাকে, ওয়েলথ আই সিক নট, ওয়েলথ মানে সম্পদ, আই সিক নট, এখানে আই সিক নট মানে আমি চাই না, ঠিক আছে? সিক মানে খোঁজা, কিন্তু তোমরা সহজভাবে মানেগুলো বলা বা বোঝার চেষ্টা করবে যে আমার সম্পদ চাই না, হোপ নর লাভ, আমার আমার কোনো আশা নেই, নর লাভ, এবং আমি কোনো ভালোবাসাও চাই না, অর্থাৎ আমার কোনো সম্পদ নেই মানে আমার সম্পদ চাই না, আমার মনের মধ্যে কোনো আশা নেই, আমি কোনো ভালোবাসাও চাই না, নট এ ফ্রেন্ড টু নো মি, আমি চাই না কোনো বন্ধু আমাকে জানুক, আমাকে চিনুক, আমার আমার সম্বন্ধে সবাই বুঝুক, এটা আমি চাই না, যেটা জেনারেলি বিভিন্ন মানুষেরা চেয়ে থাকে, ঠিক আছে? যে আমাকে সবাই চিনুক জানুক। তো এখানে কবি বলতে চাইছেন যে আমার এই জিনিসগুলো, এইগুলো এই পার্থিব জিনিসগুলোর পেছনে মানুষ বেশি ছুটে মডার্ন ম্যানরা, তো কবি সেইগুলো সম্পূর্ণভাবে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিতে চাইছেন। অল আই সিক দ্য হ্যাভেন এভাব, আমি যেটা চাই সেটা হচ্ছে কি দ্য হ্যাভেন এভাব, আমার মাথার উপরে যেন আকাশ থাকে, কেমন আকাশ, আমার প্রথম স্ট্যান্ডে পড়েছি কি একটা ঝলমলে আকাশ, তাহলে কবি চাইছেন কি ভবঘুরের জীবন, এবং ভবঘুরের জীবনে তিনি চাইছেন যে তার মাথার উপরে যেন একটা ঝলমলে আকাশ থাকে, অ্যান্ড দ্য রোড বিলোমি, এবং আমার পায়ের নিচে যেন রোড থাকে, অর্থাৎ রাস্তা থাকে, ঠিক আছে? তারপর দেখো আমরা এখানে থার্ড স্ট্যান্ডে চলে আসছি, অর লেট দ্য অটম ফল অন মি, এবং যদি আমার জীবনে অটম আসে, অটম মানে কি শরৎকাল, শরৎকাল যদি আসে আসুক, হোয়ার এ ফিল্ড আই লিঙ্গার, যেখানে এ ফিল্ড মানে কি ইন দ্য ফিল্ড, অর্থাৎ শরৎকালে মাঠের মধ্যে আমি কিছুক্ষণ বসে বিশ্রাম নেবো, লিঙ্গার মানে কি, লিঙ্গার মানে কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়া, এই যে দেখো লিঙ্গার এখানে আসে নিশ্চয়ই, লিঙ্গার এই যে স্পেন্ড মানে স্পেন্ড হোয়াই মানে কিছুক্ষণ সময় কাটানো, ঠিক আছে? তাহলে মানেটা কি হচ্ছে হোয়ার এ ফিল্ড আই লিঙ্গার, এবং মাঠের মধ্যে শরৎকালে মাঠের মধ্যে বসে আমি কিছুটা সময় কাটাবো, সাইলেন্ট সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রিজ বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এবং তারপরে সেই মাঠের মধ্যে বসে বসে আমি কি দেখবো, সাইলেন্সিং দ্য বার্ড, অর্থাৎ পাখিরা সেই যে নিরবতা তৈরি করে, অর্থাৎ পাখিরা চুপচাপ বসে থাকে অন ট্রি, গাছের মধ্যে গাছেরা চুপচাপ করে চুপচাপ বসে থাকে, সেই পাখিগুলোকে আমি দেখবো, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, এবং তারা তখন কি করতে থাকে, বাইট কামড়াতে থাকে তাদের ব্লু ফিঙ্গার, অর্থাৎ নীল রঙের আঙুলগুলোকে তারা কামড়াতে থাকে, তো সেই দৃশ্য এটাও একটা পার্ট অফ নেচার, এই দৃশ্যটাকে আমি দেখতে চাই। তাহলে কবি চারটা লাইনে কি বলছেন, যে শরৎকাল যদি আসে তো আসুক, আমার কোনো অসুবিধা নেই, শরৎকালে আমি মাঠে বসে নীরব পাখিগুলোকে দেখবো, যে পাখিগুলো তাদের নিজেদের ব্লু অর্থাৎ নীল রঙের আঙুলগুলো কামড়াতে থাকে, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, মিল মানে কি, মিল মানে হচ্ছে তোমার এখানে সেই মানে গুড়ির শস্য, সাদা গুড়ির শস্যকে বলা হচ্ছে, ঠিক আছে? তো এবার দেখে নেওয়া যাক মিল মানে কি দিচ্ছে এখানে, মিলে যে দেখো গ্রিন অফ সিরিল সিরিল আফটার এ কোয়ার্স গ্রাইন্ডিং, আফটার এ কোয়ার্স গ্রাইন্ডিং, অর্থাৎ কোনো শস্যকে একদম চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পর কেমন হয়, কালারটা সাদা হয়ে যায়, সেই কথাটাই বলা হচ্ছে, অর্থাৎ শস্যর সাদা যে কালারটা সেই সেই জিনিসটা বলা হচ্ছে এখানে, হোয়াইট অ্যাজ মিল, সাদা শস্য, দ্য ফ্রস্টি ফিল্ড, ফ্রস্টি ফিল্ড মানে তোমার হচ্ছে তুষারে ঢাকা মাঠ, তুষারে ঢাকা মাঠের মতো, হোয়াইট অ্যাজ মিল, সাদা শস্যের মতো তুষারে ঢাকা মাঠ আমি দেখতে চাই, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, এবং ফায়ার সাইড মানে আগুনের পাশে, আর হ্যাভেন মানে এখানে হচ্ছে কি নিরাপদ জায়গা, ঠিক আছে? হ্যাভেন মানে নিরাপদ জায়গা, সেফটি প্লেস, ঠিক আছে? হ্যাভেন হ্যাভেন হ্যাভেন, এই যে দেখো এখানে এ সেফ প্লেস, একটা নিরাপদ জায়গার কথা বলা হচ্ছে, তাহলে মানেটা কি হচ্ছে, হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, অর্থাৎ যে সাদা একদম শস্যের মানে শস্যগুলোকে গুণ করলে যেরকম সাদা হয়ে যায় একদম, সেরকম সাদা হচ্ছে কি তুষারে ঢাকা মাঠ, সেই তুষারে ঢাকা মাঠ আমি দেখতে চাই, ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, এবং আমি উষ্ণ মানে উষ্ণতা গ্রহণ করতে চাই, ফায়ার সাইড হ্যাভেন, আগুনের পাশে যেটা নিরাপদ জায়গা, আগুনের মানে আগুনের পাশে বসে নিরাপদ জায়গার মতন, আগুনের পাশে বসে আমি উষ্ণতা গ্রহণ করতে চাই, অর্থাৎ এই যে দুটো লাইন আমরা পড়লাম, এই দুটো লাইনে কোন কালের কথা বলা হচ্ছে, এই দুটো লাইনে কিন্তু শীতকালের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কারণ শীতকালে দেখো তুষার পরে, তুষার পরে কি হয় মাঠগুলো ঢাকা হয়ে যায়, আর তুষার
যদি মাঠে পুড়ে ঢাকা হয়ে যায়, মাটিগুলোকে পুরো সাদা দেখায়, কেমন সাদা দেখায়? শস্যকে যদি ভাঙানো হয়, শস্য গুঁড়ো করা হয়, যেরকম সাদা দেখায় সেই রকম মাটিগুলোকে দেখায়, তাহলে এই দৃশ্য আমি দেখবো। ওয়ার্ম দা ফায়ার সাইড, এবং শীতকালে আমরা মানুষেরা কি করে, আগুনের পাশে বসে তারা আগুন পোয়ায়, ঠিক আছে? তাহলে এখানে কবি বলছেন আগুনের পাশে বসে আমি নিরাপদ জায়গা, মানে নিরাপদ জায়গার এটা আগুনের পাশটা হচ্ছে নিরাপদ জায়গা, সেরকম জায়গায় বসে আমি উষ্ণতা গ্রহণ করবো, ওয়ার্ম, নিজের বডিটাকে ওয়ার্ম করবো। নট টু অটম উইল আই ইল্ড, ইল্ড মানে আত্মসমর্পণ করা, সারেন্ডার, ঠিক আছে? শরৎকালের কাছেও আমি আত্মসমর্পণ করবো না, নট টু ইন্টার ইভেন, এমনকি শীতকালের কাছেও না, অর্থাৎ কোনো কালের কাছেই কবি কিন্তু আত্মসমর্পণ করতে চাইছেন না। প্রত্যেকটা বছরের প্রত্যেকটা কালের মধ্যেই কোনো না কোনো সৌন্দর্য রয়েছে, তো কবি কিন্তু সেই সৌন্দর্যের প্রতি একেবারে সেই জায়গাটা রয়ে যেতে চাইছেন না, ঠিক আছে? আটকে আটকে থাকতে চাইছেন না, কবি চাইছেন যেরকম একটার পর একটা সিজন চেঞ্জ হচ্ছে সেরকম হতে থাকুক, এবং প্রত্যেকটা সিজনে আমার কাছে প্রিয় ফেভারিট, ঠিক আছে? তাহলে এই জায়গাটা তোমরা কি দেখলে, এই জায়গাটা দেখলে কি যে কবি বলতে চাইছে যে শরৎকালে আমি ওই মাঠে বসে পাখিদেরকে দেখতে চাই, এবং শীতকালে যে তুতারে ঢাকা মাঠ সেগুলো দেখতে চাই, আগুনের পাশে বসে আগুন পোয়াতে চাই, কিন্তু এই কোনো কালের কাছে আমি নিজের বশ্যতা স্বীকার করবো না, আমি আত্মসমর্পণ করবো না, ঠিক আছে? আমি আমি আবার এগিয়ে যেতে চাই। তারপরে দেখো বইয়ের অনুযায়ী এটা হচ্ছে লাস্ট স্ট্যাঞ্জা, এখানে লাস্ট স্ট্যান্ডে বলা হয়েছে লেট দ্য ব্লো ফল সুন অর লেট, এটা এই এই স্ট্যান্ডার্ড আবার রিপিট করা হয়েছে, এটা সেকেন্ড স্ট্যান্ডার্ডের মতোই, ঠিক আছে? লেট দ্য ব্লো সুন অর লেট, আঘাত আসুক শীঘ্রই বা পরে, লেট হোয়াট উইল বি ওভার মি, আমার জীবনে যেটা ঘটছে ঘটুক ঘটুক, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারিপাশে যেন ফেস অফ আর্থ থাকে, পৃথিবীর মুখটা থাকে যেন চারিপাশে, আমি যাতে সমস্ত দিকে যেতে পারি, অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে যেন রাস্তা থাকে, বিফোর মানে কি সামনে বা আগে, আমার আগে যেন রাস্তা থাকে, অয়েল তাই শিখ নো, অয়েল তাই আক্স নট, সম্পদ আমার চাই না, হোপ নর এ লাভ, আমার কোনো আশা নেই, আমার কোনো আমি কোনো ভালোবাসাও চাই না, নর এ ফ্রেন্ড টু নো মি, আমি জানি না, আমি চাই না কোনো বন্ধু আমাকে জানুক, অলাই আক্স, আমি যেটা চাই সেটা হলো দ্য হ্যাভেন অ্যাবাভ, অর্থাৎ আমার মাথার উপরে যেন আকাশ থাকে, আকাশটা কেমন ঝলমলে আকাশ, জলি হ্যাভেন, সেটা যেন আমার মাথার উপরে থাকে, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার পায়ের নিচে যেন রাস্তা থাকে, ঠিক আছে? তো এই হলো তোমাদের কবিতা, কবিতাটাতে কবি যেটা বলেছেন মেনলি সেটা হচ্ছে কবিটি মানে কবি দ্য পয়েট ওয়াজ ডিপলি অ্যাট্রাক্টিভ টু নেচার অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি ওয়ান্টস টু ট্রাভেল এভরিহোয়ার, ঠিক আছে? তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে চান এবং তিনি কোনো জায়গায় আটকে থাকতে চান না, ব্যাস এটাই হচ্ছে তাহলে তোমাদের কবিতা। এরপর নিচে যেগুলো তোমরা পাচ্ছ সেখানে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, এই অ্যাক্টিভিটিস গুলো দেখো বলে দিচ্ছি তোমাদের এই ভিডিওটিতেই। প্রথমে বলা হচ্ছে দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড, ভ্যাগাবন্ড কি চাইছেন, তার বিছানাটা চাইছেন, বিছানাটা কোথায় চাইছেন, ইন দ্য বুশ, দ্য ভ্যাগাবন্ড প্রেজ ফর এ লাইফ, ভ্যাগাবন্ড অর্থাৎ ভগবুরে প্রার্থনা করছে একটা জীবনের, কেমন জীবনের, কেমন জীবনটা তিনি চাইছেন, ইন ক্লোজ কন্টাক্ট উইথ নেচার, যে অপশন গুলো রয়েছে সেটা হচ্ছে একের অপশনটি উত্তর হচ্ছে, ইন ক্লোজ কন্টাক্ট উইথ নেচার, অর্থাৎ প্রকৃতির একদম মানে ক্লোজ কন্টাক্ট, একদম নিবিড় সম্পর্ক চাইছেন প্রকৃতির সঙ্গে। ইয়ার প্রশ্নে বলা হচ্ছে দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক, এই ভ্যাগাবন্ড চাইছেন না, কি চাইছেন না, দ্য হ্যাভেন অ্যাভাভ হিম, এটা চাইছেন, ওয়েলথ, তিনি ওয়েলথ চাইছেন না, ঠিক আছে? বাকি এই দুটো জিনিসই তিনি চাইছেন। অ্যাক্টিভিটি এবার টু এ চলে আসছে, অ্যাক্টিভিটি টু এর আমাদেরকে বলছে কি ট্রু এবং ফলস, ট্রু ফলস আর কি, ট্রু ফলস গিভ এ সাপোর্টিং স্টেটমেন্টও চাইছে, ঠিক আছে? প্রথম প্রশ্নে বলা হচ্ছে দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম, টু বি ফার অ্যাওয়ে, কবি যে রাস্তাটা চাইছেন, এই যে ওয়ান্টস এ ওয়ে, ওয়ে মানে কি রাস্তা, কবি রাস্তা চাইছেন যে সেটা যেন রাস্তাটা যেন তার কাছ থেকে দূরে থাকে, না কবি সেরকম চাইছেন না, কবি চাইছেন তার কাছে, তার পায়ের নিচে যেন রাস্তা থাকে, ঠিক আছে? তোমরা এখানে এটা তোমার উত্তর হচ্ছে কি, এটা ফলস, এবং তোমার সাপোর্টিং স্টেটমেন্টটা বই থেকে নিজেরাই খুঁজে বার করে লিখে দাও এবং লাইনটা তোমরা খুঁজে পাবে। দ্য ভ্যাগাবন্ড ডিপ দ্য ব্রিড ইন দ্য রিভার ওয়াটার, কবি কি করতে চাইছেন, ভ্যাগাবন্ড ভ্যাগাবন্ড চাইছেন যে রুটিটাকে নদীর জলে ডোবাতে চাইছেন, এটা ট্রু, এরকম লাইন আছে, সেই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। When autumn comes, the birds are going to be happy with their chirpings, যখন শরৎকাল আসে তখন পাখিরা চার্পিং করে, অর্থাৎ কিচিরমিচির করে, ফলস, তারা চুপচাপ থাকে, বাকিগুলো সাইলেন্স থাকে, ঠিক আছে? লাইনটা দেখো তিন নম্বর স্ট্যান্ডাতে আসে, তোমরা খুঁজে পাবে খুব সহজে, যারা কবিতাটা ভালো করে পড়বে তাদের কাছে এই সাপোর্টিং স্টেটমেন্ট গুলো খুঁজে পাওয়াটা কোনো ব্যাপার না। দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার, এই ভ্যাগাবন্ড ভয় ভয় পাবেন না, টু ফেস অটম আর উইন্টার, অটম আসুক আর উইন্টার আসুক তিনি ভয় পাবেন না, এটা সত্য কথা, না তিনি ভয় পাবেন না, কারণ একটা তিন নম্বর স্ট্যান্ডাতে কবি বলেছেন যে আমি শরতের কাছেও আত্মসমর্পণ করবো না, এমনকি শীতকালের কাছেও না, ওটা হচ্ছে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে? এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি থ্রিতে, অ্যাক্টিভিটি থ্রিতে বলছে দ্য ভ্যাগাবন্ড ইজ এ পার্সন, ভ্যাগাবন্ড হলো একটা ব্যক্তি যিনি কি করেন, হু ওয়ান্ডার্স এভরিহোয়ার করতে পারে, যিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, হু ওয়ান্ডার্স এভরিহোয়ার এমলেসলি, এটা করতে পারো। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ, ভ্যাগাবন্ড কেমন জীবন চাইছেন, ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ অফ এ ম্যান হু ওয়ান্টস টু ট্রাভেল এভরিহোয়ার বা হু ওয়ান্টস এ ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, এইভাবে উত্তরটা করতে পারো। দ্য ভ্যাগাবন্ড আস্কস ফর, কবি কি চাইছেন, কবি চাইছেন কি দ্য হ্যাভেন অ্যাবাভ হিম অ্যান্ড দ্য রোড বিলো হিম, তিনি মাথার উপর একটা আকাশ চাইছেন, পায়ের নিচে মাটি চাইছেন, এটা করতে পারো। দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ড্যাশ টু নো হিম, মানে ভ্যাগাবন্ড কি চাইছেন না, ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট এ ফ্রেন্ড টু নো হিম, ভ্যাগাবন্ড চাইছেন না যে কোনো বন্ধু তাকে জানুক।
আচ্ছা এরপর কি আছে দেখো অ্যাক্টিভিটি 4 এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে দেখো হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভেগাবন্ড ওয়ান্ট ভেগাবন্ড কেমন ধরনের জীবন চাইছেন এখানে উত্তরটা লেখো তোমরা দ্য ভেগাবন্ড ওয়ান্টস দ্য ভেগাবন্ড ওয়ান্টস এ লাইফ হুইচ ইজ ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল থিংস যেটা পার্থিব জিনিস থেকে মুক্ত অ্যান্ড দ্য ভেগাবন্ড ওয়ান্টস এ লাইফ এ ফ্রি লাইফ হোয়ার হি ট্রাভেলস এভরিহোয়ার যেখানে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন ঠিক আছে উত্তর দেখো বিভিন্ন রকম ভাবে উত্তর করা যাবে আমি একটা জেনারেল একটা উত্তর বলে যাচ্ছি বিয়ের প্রশ্ন বলা হচ্ছে কি হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড কোন জিনিসগুলো ভ্যাগাবন্ডকে ইন্টারেস্ট করে না এগুলো ইন্টারেস্ট করে না বলতে আমরা এখানে বলবো যে ভ্যাগাবন্ডকে মানে যে ভ্যাগাবন্ড অর্থাৎ কবি কোন জিনিসগুলো ইন্টারেস্ট করে না ওই যে কবির সম্পদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই কবির মনের মধ্যে কোনো আশা নেই তিনি কোনো ভালোবাসাও চান না এবং তিনি চান না যে তাকে কোনো বন্ধু টন্ধু জানুক এই জায়গাটা উত্তর করবো আমরা আমরা এটা যদি ইংরেজিতে লিখি এইভাবে লিখতে পারি যে দ্য ভ্যাগাবন্ড ডাজ নট হ্যাভ এনি ইন্টারেস্ট অ্যাবাউট ওয়েলথ হোপ লাভ অ্যান্ড ইভেন দ্য ভ্যাগাবন্ড ডাজ নট ওয়ান্ট দ্যাট এ ফ্রেন্ড নোজ অ্যাবাউট হিম ঠিক আছে এইভাবে উত্তরটা করতে পারি সিএর প্রশ্নে কি বলা আছে হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস ভ্যাগাবন্ড কি করবেন যখন উইন্টার যখন শীতকাল আসবে তখন আমরা লিখবো কি দ্য ভ্যাগাবন্ড বাংলাটা আমি আগে বলি যে ভ্যাগাবন্ড কি করবেন শীতকালে তিনি তুষারে ঢাকা মাঠ দেখবেন এবং আগুনের পাশে বসে আগুন পোয়াবেন ঠিক আছে এই জায়গাটা আমরা ইংরেজিতে লিখবো তাহলে আমরা এখানে এই জায়গাটা লিখবো হোয়েন উইন্টার ফলস দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস টু সি দ্য ফ্রস্টি ফিল্ড অ্যান্ড অলসো দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ সেফটি প্লেস বিসাইড ফায়ার সাইড ফায়ার হি ওয়ার্মস হিমসেলফ ঠিক আছে এটা হলো সি এর উত্তর এরপর ডি এর উত্তর বলে দিচ্ছি আমি দেখো হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব এ ফিল্ড ইন অটম একটা মাঠের কিরকম বর্ণনা দিয়েছেন আমরা এটা লিখবো যে কবি শরৎকালে একটা মাঠের মধ্যে বসে বিশ্রাম নিতে চান এবং সেই মাঠে বসে তিনি নীরব পাখিগুলোকে দেখতে চান যে পাখিগুলো তারা তাদের নীল রঙের আঙুলগুলোকে কামড়াতে থাকে তাহলে এটা যখন আমরা ইংরেজিতে লিখবো তো এটা লিখবো এইভাবে লিখবো যে দ্য পোয়েট ওয়ান্টস টু লিঙ্গার ইন এ ফিল্ড অ্যান্ড ওয়াচেস দ্য সাইলেন্ট বার্ড হু বাইটস দেয়ার ব্লু ফিঙ্গার ইন অটম ঠিক আছে এটা হয়ে গেল এবার ইয়ের উত্তরটা কিরকম হবে হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্জা ওয়ান্স এগেন তিনি সেকেন্ড স্ট্যান্জাটা কেন রিপিট করেছেন অর্থাৎ তিনি কেন আবার দ্বিতীয়বার এই সেকেন্ড স্ট্যান্জাটা আবার চার নম্বর স্ট্যান্জারে একই রকম লিখেছেন আমরা এটা লিখবো কি এমফেসাইজ করার জন্য অর্থাৎ তিনি জোর দিয়ে বোঝানোর জন্যই তিনি রিপিট করেছেন তাহলে এই উত্তরটা আমরা এরকম ভাবে ইংরেজিতে লিখবো যে দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড স্ট্যান্জা ওয়ান্স অ্যাগেন টু এম্পিসাইজ দ্য আইডিয়া বা টু এম্পিসাইজ হিজ ডিজায়ার এইভাবে আমরা উত্তরটা লিখবো এবং শেষ করবো এফের প্রশ্নে চলে আসছি এফের প্রশ্ন বলছে হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম কবি কি মেসেজটা দিতে চাইছেন পুরো কবিতাটার মধ্য দিয়ে থ্রু দ্য পোয়েম কবি কি মেসেজ দিতে চাইছেন কবি বলতে চাইছেন যে তিনি এই যে গতানুগতিক জীবন এই যে মানে কনভেনশনাল লাইফ এই জীবন থেকে তিনি মুক্তি চান এবং তিনি প্রকৃতির কোলে ঘুরে বেড়াতে চান এই মেসেজটা তিনি আমাদেরকে দিতে চাইছেন একটা মুক্ত জীবন চাইছেন তিনি এটা আমরা ইংরেজিতে এইভাবে লিখতে পারি যে দ্য পোয়েট ওয়ান্টস টু কি বলবো দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট দ্য কনভেনশনাল লাইফ দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট দ্য লাইফ অফ বার্ডেন ইন হুইচ হি ফাইন্ডস রেসপন্সিবিলিটিস ট্রাভেলস অ্যান্ড সো অন অন দ্য আদার হ্যান্ড দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রি লাইফ হোয়ার হি ওয়ান্ডার্স এভরি হোয়ার ঠিক আছে এই ধরনের এইরকম একটা মেসেজ কবি দিতে চাইছেন আচ্ছা এরপরে দেখো নিচে আছে একটা বক্স এই বক্সটা কি করতে বলছে অবশ্যই মেলাতে হবে তোমাদেরকে বক্সটা লাভ আর সংকটটা মিল হচ্ছে দেখো লাভ স্ট্রিম দ্যাট ফিলিং এই যে এই জায়গাটা হচ্ছে লাভ এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হ্যাভেন মানে তো আকাশ আমরা কোথায় পাবো আকাশ কভার উইথ থিন আইস নিয়ার স্ট্রিম এ প্লেস হোয়ার এ সোল ফাইন্ডস ক্লোজ গড এই যে এই জায়গাটা এখানে স্বর্গ এ প্লেস হোয়ার এ সোল ফাইন্ডস পিস এখানে স্বর্গ হিসেবে ব্যবহার করা হয়েছে নাই মানে কাছে যে নাইটা হচ্ছে দ্যাট হুইচ ইজ নিয়ার লেব মানে ছোট নদী এটা হচ্ছে ফ্রস্টি মানে তুষারে ঢাকা তার মানে এটা এটাই হচ্ছে আর ফ্রেন্ডটা হচ্ছে তোমার এটা এ পারসন হু স্ট্যান্ডস বাই এট অল টাইমস এখানে তোমাদেরকে কি বলেছে অ্যান্টোনিম বার করো ঠিক আছে ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ার্ম ওয়ার্মটাকে কোল্ড করো দেয়ার ইজ এ কোল্ড ব্রিজ
তারপরে হিজ কোট ইজ ড্যাশ হোয়াইট, এটাকে হোয়াইট এর বিপরীত শব্দ কি, অ্যান্টোনিম কি হচ্ছে, হোয়াইট ব্ল্যাক, উইন্টারটা করো সামার, অ্যাবাভটা করো বিলো, আর আর্লিটা করো লেট, আই ডো নট ওয়ান্ট টু বি লেট। আচ্ছা ব্যাস ঠিক আছে, আর কি আছে সেভেন, এগুলো ছাড়ো, এগুলো দরকার নেই। এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনগুলো সেগুলো তোমরা বার করো। এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে রানিং, এখানে লোডেড, এখানে চার্মিং, এখানে রটেন, আর এখানে এক্সাইটিং। পার্টিসিপল অ্যাডজেক্টিভ মানে ভার্বের সাথে আইএনজি বা ইডি যোগ করা হয় এবং যেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে সেটাই পার্টিসিপল। আশা করি, আচ্ছা এখানে দেখো আরো কিছু বলেছি কি, অ্যাডজেক্টিভ গুলো ঠিক করে করো, প্রপার ডিগ্রি। এখানে ওল্ড আছে, ওল্ডটাকে তোমরা এই যে দেন আছে মানে এটাকে কম্পারেটিভ করো, ওল্ডার করো। এখানে দেখো দা আছে তার মানে হাইটাকে হাইয়েস্ট করো। এখানে অ্যাজ আছে সুইটটাকে সুইট করো। কুল, এখানে দেখো দেন আছে তাহলে কুলটাকে কুলার করো। লার্জ, এখানে দেখো দা আছে তাহলে লার্জটাকে লার্জেস্ট করো। টল, এখানে দেখো দেন আছে টলটাকে টলার করে দাও। ঠিক আছে, তোমরা ডিগ্রি গুলো অলরেডি জানো তাই সেগুলো তাড়াতাড়ি বলে দিলাম। এবার এখানে দেখো এগুলো তোমাদের বক্স গুলোতে ইউ হ্যাভ মানে এই যে বক্সে যেগুলো আছে এগুলো দিয়ে তোমরা মানে সেন্টেন্সটাকে কমপ্লিট করো। ইউ হ্যাভ ওন দা ম্যাচ, ইউ হ্যাভ ওন দা ম্যাচ কোন জায়গাটা হচ্ছে তোমার, কনগ্রেচুলেশনটা দাও, কনগ্রেচুলেশন। দা পুলিশ ড্যাশ ওয়ার নট ফার অ্যাওয়ে, দা পুলিশ ওয়ার দা পুলিশ হেডকোয়ার্টার্স করো। এখানে দা পুলিশ হেডকোয়ার্টার্স, হি ডিড নট হ্যাভ দা ড্যাশ বাট হি হ্যাড দা ক্যাপাসিটি টু বিল্ড অ্যান এম্পায়ার, হি ডিড নট হ্যাভ দা, হি ডিড নট হ্যাভ দা বলব মিন্স, তার কোনো উপায় নেই, হি ডিড নট হ্যাভ দা মিন্স, কিন্তু তার ক্যাপাসিটি রয়েছে। তারপরে হচ্ছে তোমার দ্য টেস্ট ড্যাশ ওয়াজ সো এক্সাইটিং দ্যাট অল ওয়ার গ্লোব টু দ্য টেলিভিশন, দ্য টেস্ট, দ্য টেস্ট কন্ট্রোভার্সি, দ্য টেস্ট সিরিজ, দ্য টেস্ট সিরিজ ওয়ার না, সিরিজ হলে তো ওটা তোমার বহুবচন হওয়া উচিত, দ্য টেস্ট সিরিজ ছাড়া হচ্ছেও না, দ্য টেস্ট সিরিজ ওয়াজ সো এক্সাইটিং, এখানে সিরিজই হচ্ছে। তারপরে হি হেল্ড দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ টংস, টংস মানে চিমটা, এখানে জ্বলন্ত কয়লাগুলোকে চিমটা দিয়ে তুলতো। ঠিক আছে, দ্য টেস্ট সিরিজ ঠিক আছে, এটা অ্যাক্টিভিটি 12। তারপরে এখানে পিকচার আর সেরকম কিছু নেই মনে হচ্ছে। ঠিক আছে, এটা আবার তোমাদের নতুন একটা লেসন শুরু হচ্ছে। তাহলে এই হলো তোমাদের কবিতাটি এবং কবিতার সমস্ত অ্যাক্টিভিটিস গুলোই করে দেওয়া হয়েছে। যদি কোনো বাই চান্স তাড়াতাড়ি ভিডিওটা করা হয়েছে ভুল থাকে তো সেটা তোমরা কমেন্ট করবে, সেখানে তোমাদের অ্যান্সার করে দেওয়া হবে। ঠিক আছে।